নমস্কার বন্ধুরা এগারোই নভেম্বর অর্থাৎ বুধবার থেকে হাওড়া ডিভিশনে যে সমস্ত লোকাল ট্রেনগুলো চলবে সে সমস্ত লোকাল ট্রেনগুলো কখন কোন স্টেশনে দাঁড়াবে কখন কোন স্টেশন থেকে ছাড়বে অর্থাৎ হাওড়া ব্যান্ডেল কাটোয়া হাওড়া বর্ধমান কাটোয়া তারকেশ্বর আরামবাগ দেখতে পাচ্ছেন স্ক্রিনে বর্ধমান হাওড়া বর্ধমান মেন হাওড়া বর্ধমান কট ব্যান্ডেল নৈহাটি এই সমস্ত লাইনে যে সমস্ত লোকাল ট্রেনগুলো চলবে তাদের সময়সূচি আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে শিয়ালদার ডিভিশনে যে সমস্ত লোকাল ট্রেনগুলো চলবে তাদের সময়সূচি কী রয়েছে সেটা নিয়ে অলরেডি এর আগে কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলের আপনারা ভিডিও সেকশনে চলে যাবেন ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারবেন দুশো আঠাশটি লোকাল ট্রেনের নতুন টাইম এটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি তো সেই ভিডিওটি যদি দেখে না থাকেন আই বাটনের ওপরের দিকে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখতে পারেন তো অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়ালদার ডিভিশনের দুশো দুশো আঠাশটি লোকাল ট্রেনের টাইম টেবিল আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাওড়া ডিভিশনের একশো এক যে লোকাল ট্রেন চালু হবে বুধবার থেকে তাদের টাইম টেবিলগুলো আমরা দেখে নেব তবে তার আগে আপনার নিকটবর্তী স্টেশনের নাম কি রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি অন্য কোনো ডিভিশনের বা অন্য কোনো লাইনে যদি ট্রেনের সময়সূচি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব হাওড়া ডিভিশনের মধ্যে হাওড়া ব্যান্ডেল শাখায় বা হাওড়া ব্যান্ডেল লাইনে যে সমস্ত লোকাল ট্রেনগুলো চলবে তাদের সময়সূচি তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাওড়া ব্যান্ডেল এই শাখায় যেটা হচ্ছে নজোড়া আপাতত ফার্স্ট পেজে যেটা নজোড়া কিন্তু লোকাল ট্রেন চালু করা হচ্ছে প্রথম ধাপে পরবর্তী ধাপে ফেজ টুতে কিন্তু আবারও কিন্তু চার জোড়া লোকাল ট্রেন চালু করা হবে তো প্রথম অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাওড়া থেকে কখন ছাড়বে তাদের সময়সূচি এখানে দেওয়া রয়েছে এটা কিন্তু হাওড়া থেকে ছাড়বে তো এর মধ্যে যেগুলো ফেজ ওয়ান দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপাতত বুধবার থেকে চালু হবে এবং ফেজ টুগুলো পরবর্তীকালে কিন্তু চালু করা হবে তো ফেজ ওয়ান এখানে টোটাল নজোড়া রয়েছে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এই ট্রেনগুলো কিন্তু ছাড়বে ফেজ ওয়ানের পড়ছে এবং এটা হাওড়া থেকে ছাড়বে হাওড়া থেকে ছাড়বে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হাওড়া থেকে ছাড়বে এবং যেটা যে ব্যান্ডেল থেকে কখন ছাড়বে তার সময়সূচি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেল থেকে যেটা ছাড়বে যে এইগুলো হচ্ছে ব্যান্ডেল থেকে ছাড়বে এই সময় ব্যান্ডেল থেকে ছাড়বে এবং ফেজ ওয়ানের মধ্যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফেজ ওয়ান এই যে ফেজ ওয়ানে এটা ছাড়বে ফেজ ওয়ানে এটা এটা ফেজ ওয়ানের মধ্যে পড়ছে এই ট্রেনগুলো ফেজ ফেজ ওয়ানের মধ্যে পড়ছে কীভাবে এটা পড়ছে এটা পড়ছে না নেক্সট আপনাদের এই যে এইগুলো কিন্তু ফেজ ওয়ানের মধ্যে পড়ছে তো এইভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টোটাল জোড়া কিন্তু হাওড়া ব্যান্ডেলের মধ্যে চালু হবে বুধবার অর্থাৎ এগারোই নভেম্বর থেকে এবং তাদের সময়সূচি হাওড়া থেকে ছাড়ার সময় এবং যেটা হচ্ছে ব্যান্ডেল থেকে ছাড়ার সময় আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে আমরা দেখে নেব হাওড়া কাটোয়া লাইনে যে লোকাল ট্রেন চালু করা হচ্ছে বুধবার থেকে তাদের সময়সূচি তো এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু তিন জোড়া দেওয়া হয়েছে আপাতত বুধবার থেকে তিন জোড়া চলবে এবং পরবর্তীকালে আরও এক জোড়া চালু করা হবে তো বুধবার থেকে হাওড়া থেকে ছাড়বে এই যেই ট্রেনগুলো হাওড়া থেকে কাটোয়া লাইনে তো সেক্ষেত্রে তাদের সময়সূচি অংস্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাওড়া থেকে ছাড়বে এবং যেটা কাটোয়া থেকে ছাড়বে তাদের সময়সূচি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাটোয়া থেকে ছাড়বে বুধবার দিন এই সমস্ত লোকাল ট্রেনগুলো চালু হবে হাওড়া কাটোয়া লাইনে এবার আমরা দেখে নেব এই যে ব্যান্ডেল কাটোয়া সেকশানে আমরা চলে যাব পরবর্তী ব্যান্ডেল কাটোয়া সেকশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেল কাটোয়াতে আমরা চলে এসেছি তো ব্যান্ডেল কাটোয়া এই সেকশানে যেটা রয়েছে বা এই লাইনে যেটা রয়েছে টোটাল যেটা এখন দুজোড়া কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে দুজোড়া আপাতত চালু করা হচ্ছে ফেজ ওয়ানের ক্ষেত্রে দুজোড়া এবং পরবর্তীকালে ফেস টু ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে চালু করা হবে তো আপাতত এই যেটা দুজোড়া ট্রেন যেটা চালু করা হচ্ছে তার কিন্তু যেটা হচ্ছে ব্যান্ডেল থেকে ছাড়বে যে সময়সূচি তাই দেখতে পাচ্ছেন যে সকাল আটটা দশ মিনিট একটা রয়েছে এবং বিকেল চারটে তিরিশ মিনিট একটা রয়েছে একইভাবে যেটা কাটোয়া থেকে ছাড়বে তার সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল আটটা পঁয়তাল্লিশে এবং যেটা ছাড়বে যে রাত্রি উনিশটা উনিশটা মনে হচ্ছে সাতটা পঞ্চাশে ছাড়বে তো এইটা হচ্ছে ব্যান্ডেল কাটোয়া শাখায় এই লোকাল ট্রেনগুলো চলবে এবার আমরা দেখে নেব হাওড়া তারকেশ্বর আরামবাগ গোঘাট এই শাখায় যেটা কটা চলবে এই শাখায় অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম ধাপ থেকে তিনটে কিন্তু বা তিন জোড়া ট্রেন এখানে দেওয়া হয়েছে হাওড়া থেকে ছাড়ার সময় নেক্সট আপনাদের এটা আরামবাগ আরামবাগ থেকে কিন্তু ছাড়ার সময় এটা দেওয়া হয়েছে তো এবার আমরা দেখে নেব যে পরবর্তী যেটা রয়েছে যেটা হচ্ছে আপনাদের আমি দেখাবো হাওড়া আরামবাগ হাওড়া তারকেশ্বর আরামবাগে আমরা চলে যাচ্ছি হাওড়া তারকেশ্বর লাইনে আমরা চলে এসেছি এখানে কিন্তু অংশে দেখতে পাচ্ছেন যে হাওড়া তারকেশ্বরের প্রথম ধাপে যা বা ফেজ ওয়ান যেটা হচ্ছে বুধবার থেকে চালু করা হবে সেখানে কিন্তু আপাতত যে তিনজোড়া ট্রেনের চালু করা কথা বলা হয়েছে এবং সেগুলো হাওড়া থেকে ছাড়বে তার সময়সূচি অংশকৃণে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাওড়া থেকে ছাড়বে এই যে এই সময় কিন্তু হাওড়া থেকে ছাড়বে আর তারকেশ্বর থেকে ছাড়বে তার সময়সূচি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারকেশ্বর থেকে ছাড়বে এটা হচ্ছে প্রথম ধাপে আপাতত এই তিনজোড়া ট্রেন চালু করা হয়েছে পরবর্তী ধাপে কিন্তু আবারও আরও কিন্তু তিনজোড়া চালু করা হবে এটা হচ্ছে হাওড়া তারকেশ্বর এই লাইনের ক্ষেত্রে যে লোকাল ট্রেনগুলো চালু হবে বুধবার থেকে তাদের সময়সূচি এবার আমরা পরবর্তী যেটা চলে যাব যে যেটা হচ্ছে বর্ধমান বলগনা অংশ দেখতে পাচ্ছেন বর্ধমান বল বলগনা কাটোয়া এই সেকশনে বা এই লাইনে প্রথম ধাপ থেকে শুরু হচ্ছে দুজোড়া ট্রেন দেওয়া হয়েছে যেটা হচ্ছে বর্ধমান থেকে ছাড়বে তার সময়সূচি দেখতে পাচ্ছেন সকাল নটা পঁয়ত্রিশ আর যেটা হচ্ছে সন্ধ্যে ছটা তিরিশে দেওয়া হয়েছে আর যেটা হচ্ছে কাটোয়া থেকে ছাড়বে তার সময়সূচি দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ আর এটা বিকেল চারটের সময় দেওয়া রয়েছে রয়েছে বর্ধমান বলগোনা কাটোয়া এই সেকশনে আমরা দেখলাম এবার আমরা চলে যাব পরবর্তী এটা রয়েছে সেটা হচ্ছে যে হাওড়া বর্ধমান মেন লাইন আমরা চলে যাব হাওড়া বর্ধমান মেন তারপর আমরা দেখব কট লাইনে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাওড়া বর্ধমান মেন লাইনে আমরা দেখব তো এই ক্ষেত্রে যেটা রয়েছে যে টোটাল জোড়া কিন্তু প্রথম ধাপে ট্রেন চালু করা হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল চারজোড়া কিন্তু প্রথম ধাপে চালু করা হচ্ছে পরবর্তীকালে আরও কিন্তু দুজোড়া চালু করা হবে তো চারজোড়া ট্রেন যেটা হাওড়া থেকে ছাড়বে হাওড়া বর্ধমানের ক্ষেত্রে মেন মেন লাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সকাল ছটা কুড়ি থেকে শুরু হবে তারপরে আটটা পাঁচ তারপরে রয়েছে ছটা পাঁচে এবং লাস্ট ট্রেন যেটা রয়েছে এই যে এগারোটা দশটা দশে রয়েছে দশটা দশে লাস্ট ট্রেন রয়েছে একইভাবে যেটা যেটা হচ্ছে বর্ধমান থেকে ছাড়বে দেখতে পাচ্ছে ননস্কিনে বর্ধমান থেকে ভোর তিনটে পাঁচ থেকে শুরু হবে তারপরে সাতটায় রয়েছে তারপরে রয়েছে আটটা বাইশ আর লাস্ট ট্রেন যেটা রয়েছে একদম উনিশ উনিশ মানে হচ্ছে আপনার সাতটা পঞ্চান্নতে কিন্তু লাস্ট ট্রেন রয়েছে তো এটা হচ্ছে দেখলাম হাওড়া বর্ধমান মেন লাইনের ক্ষেত্রে আমরা দেখলাম এবার আমরা দেখে নেব হাওড়া বর্ধমান কর্ড লাইনের ক্ষেত্রে আমরা দেখে নেব তো হাওড়া বর্ধমান কর্ড লাইনে টোটাল চারজোড়া কিন্তু আপাতত প্রথম ধাপের ক্ষেত্রে চালু করা হয়েছে ট্রেন অংশ দেখতে পাচ্ছেন এই চার জোড়া এই দুজোড়া আর নিচের দিকে আরও দুজোড়া রয়েছে চার জোড়া রয়েছে এবং পরবর্তীকালে আরও কিন্তু তিন জোড়া চালু করা হবে তো হাওড়া থেকে ছাড়বে হাওড়া বর্ধমান কর্ড লাইনের ক্ষেত্রে প্রথম যেটা ট্রেন চালু হচ্ছে সকাল ছটা দশ থেকে চালু হচ্ছে তারপর আটটা পঁচিশ তারপর রয়েছে ছটা পাঁচ এবং লাস্ট ট্রেন যেটা রয়েছে ছটা সাতান্নতে একইভাবে বর্ধমান যে থেকে যে ছাড়বে যেটা কর্ড লাইনে যেটা হচ্ছে প্রথম যে ছাড়বে ভোর তিনটে তারপরে সাতটা বাইশ তারপরে রয়েছে একটা দশ এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সতেরোটা সতেরোটা মানে হচ্ছে এটা হচ্ছে পাঁচটা পাঁচটা পঞ্চাশে লাস্ট ট্রেন ছাড়বে হাওড়া বর্ধমান কর্ডলাইনে দেখলাম এবার আমরা চলে যাব লাস্ট যেটা রয়েছে হাওড়া বর্ধমান ডিভিশনের মধ্যে সেটা হচ্ছে ব্যান্ডেল নৈহাটি এই সেকশনে আমরা চলে যাবো এবার তো এই সেকশনের ক্ষেত্রে আপনাদের আমি দেখাবো যে কখন এই ট্রেনের সময়সূচিগুলো রয়েছে তো এক্ষেত্রে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল তিনজোড়া কিন্তু ফার্স্ট ফেজে চালু করা হচ্ছে তিনজোড়া ফার্স্ট ফেজে চালু করা হচ্ছে পরবর্তীকালে আরও দুজোড়া চালু করা হবে তো যেটা হচ্ছে এনএইচ এনএইচ মানে হচ্ছে আপনাদের নৈহাটি যেটা ছাড়বে দেখতে পাচ্ছেন ডিপার্চার টাইম যেটা রয়েছে যে সকাল সাড়ে সাতটা তারপরে রয়েছে নটা বিয়াল্লিশ এবং লাস্ট রয়েছে ছটা বত্রিশ একইভাবে যেটা বিডিসি অর্থাৎ ব্যান্ডেল থেকে যেটা ছাড়বে ছটা পঁয়তাল্লিশ তারপরে রয়েছে নটা বারো এবং লাস্ট ট্রেন যেটা রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ এই হচ্ছে ব্যান্ডেল নৈহাটি শাখায় কিন্তু ট্রেনের সময়সূচি তো বন্ধুরা আমরা দেখে নিলাম যে হাওড়া ডিভিশনে যে সমস্ত লোকাল ট্রেনগুলো চলবে তাদের সময়সূচি আমরা দেখলাম তো এবং এই যে নোটিফিকেশান আপনাদের দেখাচ্ছে সেগুলো ডাউনলোড করার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ভিডিও এবং ভিডিওটিকে পজ করেও কিন্তু আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন সে সঙ্গে শিয়ালদা ডিভিশনে যারা ট্রেনের সময়সূচি দেখতে চান সেই ভিডিও কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ভিডিওটা এবং এই ভিডিওর আই বাটনে আমি উপরের দিকে দিয়ে দেখব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেখব সেখান থেকেও কিন্তু এই ভিডিওটা আপনারা লিঙ্ক সেখান থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর এখন হাওড়া ডিভিশনে যে সময়সূচি আপনারা দেখলেন সেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকেই জানতে পারে যে হাওড়া ডিভিশনে যে সমস্ত লোকাল ট্রেনগুলো চলবে তাদের সময়সূচি এবং পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে নিয়ে আসবো যে খড়গপুর ডিভিশনে যে ট্রেনে সময়সূচি দেওয়া হয়েছে সেটা আমরা এখানে দেখাবো তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের লাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরাম জয় হিন্দ টাটা